আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আশা করি তোমরা এর আগের যে ক্লাসগুলো আছে তোমরা এগুলো একটু নোট করেছো এবং পড়েছো। যারা নোট করেছো, পড়েছো, প্র্যাকটিস করেছো তাদের জন্য আজকের ক্লাসটি অত্যন্ত সহজ হবে। আমি প্রথম দিনেই বলেছিলাম যে ট্রেনিং যত কঠিন হবে যুদ্ধ তত সহজ হবে। তো যারা এর আগের ক্লাস দুটো ভালো করে অনুশীলন করেছো তাদের জন্য আজকে অত্যন্ত সহজ হবে, আজকে তারা খুবই মজা পাবে। আর যারা তোমরা প্র্যাকটিস করো নাই তোমরা একটু বুঝতে সমস্যা হবে। তো আমি আশাবাদী যে তোমরা আজকে একটু নোট করে নিবা। তো আমরা আজকে যে ক্লাসটা নিয়ে আলোচনা করব তা হলো হরকত এবং তানবিন। আজকে আমাদের হচ্ছে তৃতীয় ক্লাস, আমি দিলাম তৃতীয় পর্ব, ঠিক আছে? এটা হলো তৃতীয় পর্ব। আজকে আমরা যেটা শিখব তা হলো হরকত। অবশ্যই তোমরা নোট করে নিবা। এবার আসো, হরকত কাকে বলে একটু সবাই নোট করে নাও। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি যে হরকত, এক জবর, এক জবর, এক জের, এবং এক পেশকে, পেশকে হরকত বলে, হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়িতে হয় বা তাড়াতাড়ি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়। তাহলে এখানে হচ্ছে হরকত, এক জবর, এক জের এবং এক পেশকে, এখানে এক হবে, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এবার আসো আমরা একটু সংজ্ঞার সঙ্গে মিলিয়ে নেই, তোমরা সবাই এটা নোট করে নাও। দেখো যে আমরা ওখানে দেখলাম একটু আগে যে এক জবর, এক জের, এক পেশ, এটা হলো এক জবর, এক জের, এক পেশ। এক জবর, এক জের, এক পেশকেই কিন্তু হরকত বলে। আর যে বর্ণগুলোতে এক জবর, এক জের, এক পেশ দিয়ে আসবে তার উচ্চারণটা একটু তাড়াতাড়ি হবে, খুব কুইকলি বলতে হবে। এবার আসো আমরা একটু দেখি যে আলিফ, আলিফ যদি আমরা জবর দিয়ে দেই তাহলে আলিফ জবর আ। তোমরা একটু নোট করে নাও যে যখন আলিফে জবর জের পেশ হবে তখন সেটাকে আর আলিফ বলা যাবে না, তখন তাকে বলতে হবে হামজা। তাহলে আলিফে জবর জের পেশ হলে তাকে বলা হয় হামজা। এটা একটু নোট করে নাও, হামজা। তাহলে হামজা জবর আ। দেখো এর উচ্চারণটা কিন্তু খুব তাড়াতাড়ি হসে, হামজা জবর আ। এরপরে আসো যে বা জবর বা, এরপর দেখো তা জবর তা। তাহলে হরকত হলেই হরকত জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। আর যখনই আমরা জবর জের পেশ দেখব তার উচ্চারণটা আমরা একটু খুব তাড়াতাড়ি করব। দেখো আরি বা তা, এরপর হলো সা।
আমি জবর দিলাম, জের দিলাম, পেশ দিলাম, জবর দিলাম, জের দিলাম, পেশ দিলাম, জবর দিলাম, জের দিলাম, পেশ দিলাম, জবর দিলাম, জের দিলাম, পেশ দিলাম। তাহলে আমাদের এখানে প্রতিটি বর্ণে তিনটি করে হচ্ছে, তাহলে বেশি করে আমাদেরকে লিখতে হচ্ছে না। তাহলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু, সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। দেখো সা কিন্তু অবশ্যই জহবা বের করেই বলতে হবে, যদি তোমরা জহবা বের না করো তাহলে এর যে মূল উচ্চারণ, এর যে মাখরাজ সেটি কিন্তু ভুল হবে, এতে করে অর্থের পরিবর্তন হতে পারে। এর জন্য খুব ভালো করে খেয়াল রাখবা, এটা হলো সা সা সা, তাহলে সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু, এভাবে ইয়ে পর্যন্ত। আমি আরও কয়েকটি লিখে দিচ্ছি, লিখে দেব যে জিম, জিম যাব যা, জিম জে জি, জিম পেশ জু, যা জি জু। এরপর আসো হা যাবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। তোমরা একটু সবাই বাসায় একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য সহজ হবে এবং আমার জন্য সহজ হবে। এরপর আছে খ, দাল, জাল, র, ঝা, সিন, শিন, সদ, দেখো খ জবর খ, খজের কি, খ পেশ খু, দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু, জাল। একটু লক্ষ্য রাখবা, দেখো এখানে এই জাল, এখানেও তোমরা অবশ্যই জুহবা বের করেই বলবা, যদি তোমরা জুহবা বের না করো তাহলে এর উচ্চারণটা সঠিক হবে না। জাল জবর জা, জা জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। ঠিক আছে, এটা একটু নোট করে নিবা। তাহলে এর যে মূল মাখরা যে উচ্চারণটা তা হলো জা জি জু। এরপরে আসো রজবর র, রজের রি, র পেশ রু, ঝা জবর ঝা, ঝাঝের ঝি, ঝা পেশ ঝু, ঝা ঝি ঝু, সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সিন জবর সা, সিনজের সি, সিন পেশ সু, সা সি সু, সা সি সু। দেখো সদ জবর স, সদজের সি, সদ পেশ সু, তাহলে স সি সু। সবাই নোট করে নাও, মনোযোগ দাও। এরপরে আসো দত, ত, জ, আইন, গৈন, ফা, কফ। দেখো তাহলে দত জবর দ, দত জের দি, দত পেশ দু, দ দি দু, ত জবর ত, ত জের তি, ত পেশ তু, ত তি তু, জ জবর জ, জ জের জি, জ পেশ জু, জ জি জু। এখানে একটু খেয়াল করবো, অনেক সময় জালের মতো কেউ উচ্চারণ করে ফেলে, পাশাপাশির উচ্চারণটা তা একটু খেয়াল রাখবা, যে জিহুবা উপরের দাঁতের মাড়ির গোড়ার সঙ্গে লাগিয়ে এর উচ্চারণটা হবে জ জি জু, জ জি জু। এরপর আসো আইন জবর আ, আইন জের ই, আইন পেশ উ। এখানে অনেকেই এর উচ্চারণটা আর এর উচ্চারণটা সবাই আমরা এক করে ফেলি, যে পার্থক্য করতে পারি না, যার কারণে সমস্যা। এটা নর্মালি হবে, বেশি হার্ড না,
হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ আর এটি হলো আইন এর উচ্চারণটা একটু হার্ড হবে আইন জবর আ আইন জের ই আইন পেশ উ আ ই উ আর এটি হলো আ ই উ দুটার উচ্চারণ কিন্তু পার্থক্য আছে এরপর আসো গইন জবর গ গইন জের গি গইন পেশ গু গ গি গু ফাজর ফা ফাজের ফি ফা পেশ ফু ফা ফি ফু এবার আসো একটি গুরুত্বপূর্ণ অক্ষর এটি হলো কফ অনেকে আমরা আছি যে এর উচ্চারণটা ভালোভাবে করতে পারি না অবশ্যই তোমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে চর্চা করতে হবে তাহলে এর যে আসল উচ্চারণ তা হলো কফ জবর ক কফ জের কি কফ পেশ কু ক কি কু খুব ভালোকে মনে রাখবা কফ জবর ক কফ জের কি কফ পেশ কু ক কি কু এরপরে আসো নোট করে নাও অবশ্যই তোমরা অবশ্যই নোট করে নিবা একটু মনোযোগ দাও এদিক সেদিক তাকা যাবে না তাহলে কফ পর্যন্ত আমরা শিখলাম এরপর আসো কাফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া নোট করে নাও অবশ্যই নোট করে নিবা তাহলে এবার আসো কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু কা কি কু এর উচ্চারণটা খুব তাড়াতাড়ি হবে যে যত তাড়াতাড়িটা বলতে পারবে তার উচ্চারণটা তার মাখরাজটা তত বেশি শুদ্ধ হবে কাফ জবর কা কাফ জের কি কাফ পেশ কু কা কি কু লাম জবর লা লাম জের লি লাম পেশ লু লা লি লু মিম জবর মা মিম জের মি মিম পেশ মু মা মি মু নুন জবর না নুন জের নি নুন পেশ নু না নি নু এরপরে আসো এই ওয়াও একটি গুরুত্বপূর্ণ হরফ এর উচ্চারণটা আমরা অনেকেই ভুল করে থাকি যে ওয়াও এর উচ্চারণ হবে দুই ঠোঁট গোল করে অনেকটা বাইরের মতো শোনা যাবে তবে বা নয় ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়া উই উ খুব ভালো করে শুনবা ওয়াও জবর ওয়া ওয়াও জের উই ওয়াও পেশ উ ওয়া উই উ এরপর আসো হা জবর হা হা জের হি হা পেশ হু নর্মাল খুবই নর্মাল হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু আমরা যদি এই হাটাকে নর্মালভাবে না বলি আমাদের কিন্তু আরও একটি হা আছে তাহলে দুটার সঙ্গে কিন্তু সাংঘর্ষিক পরিবর্তন হয়ে যেতে পারে এটা হবে হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু তাহলে এটা হলো হা জবর হা হা জের হি হা পেশ হু হা হি হু দুটায় যদিও হা তবে এর উচ্চারণ কিন্তু একটু পার্থক্য আছে হা হি হু হা হি হু এরপর আসো হামজা হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ শুরুতেই আমরা শিখেছিলাম যে আলিফের জবর জের পেশ হলে সেটি হামজা হয়ে যায় আসলে এ দুটো হলো এর উচ্চারণ একই এর উচ্চারণটা হলো একই হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ এটাও হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ উ আ ই উ এবার আসো ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া ই ইউ এটা খুব ভালোকে মনে রাখবা খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এই হরফটি ভুল করে থাকি ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ তাহলে আমরা মোটামুটি যে হরকত হরকতের উচ্চারণ
তাড়াতাড়ি করে পড়তে হয় আমরা সেটা শিখলাম। এবার আসো, আমরা তো এককভাবে শিখলাম প্রতিটি হরফ দিয়ে, এবার যদি সেগুলো যুক্ত বর্ণে আসে তাহলে তার উচ্চারণগুলো কীরকম হবে। আসো এবার আমরা একটু দেখি, তোমরা সবাই নোট করে নাও, আমরা আজকে যে ক্লাসটা শিখতেছি তা হলো হরকত। হরকত কাকে বলে এবং এর উচ্চারণগুলো কীভাবে হয়ে থাকে। দেখো, যুক্ত বর্ণ দিয়ে আমরা শিখি। এবার আসো, অবশ্যই আশা করি তোমরা চিনতে পেরেছো, এটা হচ্ছে দাল, এটা হলো খ, এটি হলো লাম। আমরা যদি সবগুলোতে জবর দিয়ে দেই কী হবে বলো দেখি, একটু চেষ্টা করো তো। আমি আশাবাদী যে তোমরা পাইতেছ। তো দাল জবর দা, খ জবর খ দেখ, লাম জবর লা দেখলা, কী হলো দেখলা। আমরা যদি জের দিয়ে দেই, দাল জের দি, খ জের খি, লাম জের লি, তাহলে কি হবে দি খি লি। যদি পেশ দিয়ে দেই তাহলে কি হবে বলো তো, দাল পেশ দু, খ পেশ খু, লাম পেশ লু, দুখুলু দুখুলু দুখুলু, তাহলে দাখলা দিখিলি দুখুলু। দেখো তোমরা কিন্তু পারতেছ, হরকতে যে উচ্চারণ তা কিন্তু তোমরা পারতেছ আমি আশাবাদী। আমরা আরেকটি অক্ষর দিয়ে দেখি, দেখো খ রা যা, খজবর কি হয় বলো বলো, খজবর কি হয় খজবর খ। এরপর দেখো কি আছে বলো বলো, হ্যাঁ এটা হলো র, তাহলে র জবর র, কি হলো খ র। জিম জবর কি হয় যা, কি হলো খরাজা, কি হলো খরাজা, খ জবর খ, র জবর র, জিম জবর যা, খরাজা, কি হলো খরাজা। যদি আমরা জেদ দিয়ে দিই কি হবে খি রি জি, যদি পেশ দিয়ে দেই কি হবে খু রু জু। এরপরে আসো, দেখো তোমাদের বাসা অবশ্যই কায়দা আছে, কায়দা দিয়ে তোমরা একটু প্র্যাকটিস করবা, কায়দা দিয়ে একটু প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের জন্য সুবিধে হবে। দেখো আমরা প্রথমে জবর দিয়ে করব, বা জবর বা, লাম জবর লা, গৈন জবর গ, কী হয় বা লা গ, কী হলো বা লা গ। গৈন জবর আবার কেউ গা পড়িও না, গৈন জবর কিন্তু গা হয় না, গৈন জবর গ হয়। র জবর কিন্তু রা হয় না, র জবর র হয়, এটা খুব ভালো করে খেয়াল রাখবা। রর উপর জবর হলে রা পড়া যাবে না, র পড়তে হবে। গৈনের উপর জবর হলে গা পড়া যাবে না, গ পড়তে হবে, তাহলে গৈন জবর গ। ঠিক আছে, তাহলে কি হলো বা লা গ, বালা গ। যদি আমরা জেদ দিয়ে পড়ি তাহলে কি হবে, বাজের বি, লামজের লি, গৈনজের গি, বি লি গি। যদি আমরা পেশ দিয়ে পড়ি কি হবে, বা পেশ বু, লাম পেশ লু, গৈন পেশ গু, কি হবে বু লু গু, বুলু বু। হ্যাঁ, তাহলে আশাবাদী যে আমরা তোমরা পাইতেছ, আমার খুব খুশি লাগবে তোমরা যদি সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও যে তোমরা আমার ক্লাসগুলো কি বুঝতেছো কি বুঝতেছো না, বা কোথায় সমস্যা আছে কোনটা পাইতেছো না, অবশ্যই অবশ্যই তোমরা সেটা কমেন্ট করে আমাকে জানাবা, তাহলে আমি পরের ক্লাসগুলোতে তোমাদেরকে সেটা সংশোধন করে দেব। তাহলে এবার অন্য একটা শব্দ দিয়ে দেখি, যে লাম জবরলা, আইন জের ই, বা জবর বা, লাইবা কি হলো লাইবা, লাম জবর লা, আইন জের ই, বা জবর বা, লাইবা। এই হলো হরকত, যেখানেই হরকত আসবে সেখানেই খুব তাড়াতাড়ি করে পড়তে হবে। যেই অবস্থাতেই যেই হরফের ওপর হরকত আসবে, হরকত বলতে শুধু জবর নয়, জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে। হরকত বলতে জবরও হতে পারে, জেরও হতে পারে, পেশও হতে পারে।
যেটা দিয়ে আসুক না কেন, যে বর্ণেই আসুক না কেন, আমরা দেখার সঙ্গে সঙ্গে সেটা খুব তাড়াতাড়ি করে পাঠ করার চেষ্টা করব। তাহলে আমরা শিখলাম আজকে যে হরকত, হরকত কাকে বলে, হরকতের উচ্চারণটা কীরকম হয় আমরা আজকে সেটা শিখলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটিও বুঝতে পেরেছ। তোমার পাশে থাকা যে বন্ধু বান্ধব আছে, যে বান্ধবী আছে, তাদেরকেও বলবা তারা যেন মুসলিম অরিজিন টিভিতে একটু চোখ রাখে এবং সেও যেন তোমার পাশে আসে, পাশে এসে যেন শিখতে পারে, তুমি তাকে সেরা সহযোগিতা করবা। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা মুসলিম অরিজিন টিভিতে কোরআন শিখতেছো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।